হ্যালো ফ্রেন্ডস তো আমি কিসমত চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বলবো যে কোন ট্রেডটি সব জায়গায় ভ্যালুয়েবল বা ডেমেন্ডেবেল ট্রেড তো সেই ট্রেডগুলি আজ আমি বলবো টপ দশটি তো সেই ট্রেডগুলি তোমরা দেখে নেবে তোমাদের কোন কোন ট্রেডে করতে ইচ্ছা আছে এবং ট্রেডগুলির নাম তোমরা পারলে তোমরা নোট করে নেবে তো এখানে প্রথমে যে ট্রেডটি আমি কথা বলবো সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড থাকে ন নম্বর যে ট্রেডটি রয়েছে ইলেকট্রিশিয়ান এটি কিন্তু দু বছরের কোর্স থাকে দু বছরের কোর্স ডিউরেশান চারটে সেমিস্টার ওয়াইজ হবে এবং এটি যে শাঁখাটি রয়েছে ইঞ্জিনিয়ারিং শাঁখা চাইলে তুমি ভোগ সময় অর্থাৎ ডিপ্লোমা করার সময় তুমি চাইলে কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে কারণ এটি দু বছরের ট্রেড চাইলে তুমি ওখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট লেটার এন্ট্রি নিতে পারবে এরপর এটি ফর্ম ফিল আপ করতে হলে আইটিআই এম গ্রুপে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই যে এনএস অফ লেভেল সেটি হচ্ছে পাঁচ এবং ইলেকট্রিশিয়ান টেডে কিন্তু প্রচুর পরিমাণ স্কোপ থাকে বিভিন্ন সেক্টরে জব সেক্টর যেমন বলতে গেলে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে গভর্নমেন্ট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে রেল তারপর এই যে তোমার সেল ভেল ইত্যাদি যে সমস্ত ট্রেড তারপরে হচ্ছে ডিআরডিও ইসরো ইত্যাদি সমস্ত কিন্তু জব কিন্তু বেশি পরিমাণ ভ্যাকেন্সি ওয়াইজ বেরিয়ে থাকে এরপরে যে এগারো নম্বর যেটি দেখছো তোমরা ফিটার এই ফিটার ট্রেডটি কিন্তু ইলেকট্রিশিয়ানের পরে হচ্ছে ফিটার ফিটারটি হচ্ছে এমন একটা ট্রেড যেখানে সব রকম ফিটিং ফিটিংসে কাজ শেখানো হয় ফিটিংসে কাজ বলতে গেলে যেমন লেথ মেশিন রয়েছে ওয়েল্ডিং রয়েছে কার্পেন্টারি রয়েছে সমস্ত রকম কাজ কিন্তু ফিটারদেরকে শেখানো হয়ে থাকে তো এটি দু বছরকার ট্রেড এটি চারটে সেমিস্টার হবে ইঞ্জিনিয়ারিং শাখায় এবং এই যে ফর্মটি রয়েছে সেটি এম গ্রুপে ফর্ম ফিল আপ করতে হবে এবং এনএস কি ইলেভেন ফাইভ ইলেকট্রিশিয়ানে যদি যদি তুমি আইটিআই করো তা তুমি ডাইরেক্ট কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাডমিশন নিতে পারবে যে ইলেকট্রিক্যালে অ্যাডমিশন নিতে হবে বলে মানে নেই তুমি চাইলে তুমি অন্য সিভিল বা মেকানিক্যাল সমস্ত রকম ট্রেডি তুমি কিন্তু ডাইরেক্ট লেটার এন্ট্রি নিতে পারবে কিন্তু আমি সাজেস্ট করবো ইলেকট্রিশিয়ানে যদি কেউ আইটিআই করে তাহলে তাকে আমি সাজেস্ট করব যে তুমি ইলেকট্রিকেলে ডিপ্লোমাটি করবে তোমার বুঝতে সুবিধা হবে এরপর ফিটার ফিটার যে ট্রেডটি রয়েছে সেই ফিটার ট্রেডে কিন্তু তুমি চাইলে ফিটার ট্রেডে যদি তুমি আইটিআই করো তাহলে তুমি ডিপ্লোমার সময় কিন্তু ডাইরেক্ট তুমি সেকেন্ড ইয়ারে উঠে যেতে পারবে লেটার এন্ট্রি নিতে পারবে অর্থাৎ ভোগলেট যে এক্সামটি হয় সেই এক্সামটি দিয়ে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার সুযোগ থাকবে এরপর ভোগলেট দেওয়ার পরে তুমি যদি চাই ফিটার যদি ফিটার ট্রেডে যদি আইটিআই করা থাকে তাহলে তুমি ডাইরেক্ট মেকানিক্যালে নিলে আমি আমি সব জায়গায় বলবো মেকানিক্যাল ট্রেডি করলে কিন্তু সব জায়গায় বেটার হবে কারণ তোমার ওইখানে ফিটার আর মেকানিক্যাল ডিপ্লোমাতে কিন্তু সেম প্রসেস থাকে একই রকম থাকে সব কিছুই শুধুমাত্র যে ডিগ্রিটা যে একটু কম বেশি থাকে কিন্তু ফিটার আর মেকানিক্যাল একই রকমের চাইলে তোমরা অন্য ট্রেডও করতে পারো তো আমি সাজেস্ট করবো শুধুমাত্র মেকানিক্যাল করার জন্য এরপরে যে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক একটা খুব একটা ভাইটাল একটা ট্রেড বটে যেখানে এখনকার দিনে মানে খুবই ডিমান্ডেবেল একটা ট্রেড উঠে হয়ে উঠেছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক কারণ এই সমস্ত এখনকার দিতে ইলেকট্রনিক্সের যে সমস্ত গাড়ি বা স্কুটার যে সমস্ত উঠছে সেগুলিতে কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্সের কিন্তু প্রচুর কাজ থাকে সেই সময় ব্যাটারি থেকে শুরু করে মোটর রিপেয়ারিং সব কিছু কিন্তু ইলেকট্রনিক্স মেকানিক্সের সার্কিট থেকে শুরু করে সব কিছুই তো সেই সমস্ত ট্রেডের জন্য ইলেকট্রনিক্স এখনকার দিনে একটু ভ্যালুয়েবল হয়েছে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে মেশিনিস্ট ষোলো নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মেশিনিস্ট তো মেশিনিস্ট দেখে নেবে তোমরা মেশিনিস্টেডটি খুবই ভালো ফিটারের মতোই এটি কি শুধুমাত্র মেশিনে যে সমস্ত লেদ মেশিন ট্যুরেট লেদ ক্যাপস্ট্যান লেদ এই যে লেদগুলি রয়েছে এই সমস্ত লেদের যে সমস্ত কাজগুলি হয়ে থাকে শাপার মেশিন মিলিং মেশিন ড্রিলিং মেশিন এই সমস্ত মেশিনে কিন্তু কাজ করিয়ে থাকে অর্থাৎ শিখিয়ে থাকে এই সমস্ত কাজ শিখে থাকলে কী হবে তুমি পরবর্তীকালে কিছু ইন্ডাস্ট্রিতে কাজ করলে কি না করলে বাকি তুমি সেলফ এমপ্লয় হিসেবে নিজে একটা বিজনেসও খুলতে পারবে যেখানে কি না তোমার একটা ভালো টার্নওভার আসবে বছর শেষে তো মেশিনিস্ট ট্রেডটি কিন্তু রেলওয়েতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়ে থাকে রেলওয়ে এরপর রয়েছে তোমার যে সমস্ত হ্যাভি ইলেকট্রনিক্স লিমিটেড যে সমস্ত এই ভেল হেল তারপর রয়েছে ইসরো ডিআরডি ইত্যাদি সংস্থায় কিন্তু ভালো ভ্যাকেন্সি বেরিয়ে থাকে এরপর রয়েছে টান্নার টার্নার তেইশ নাম্বার যে ট্রেডটি রয়েছে সেটা টার্নার টার্নার ট্রেডটি কিন্তু খুবই একটা ভালো ট্রেড যেটি কিনা দু বছরকার ট্রেড চারটে সেমিস্টার টার্নার ট্রেডটি কিন্তু ঠিক মেকানিক্যাল মেশিনিস্ট ফিটার এবং টার্নার এবং রয়েছে মেশিনিস্ট গ্রাইন্ডার এই ট্রেডগুলি কিন্তু একই রকমের একই ট্রেড এগুলি শুধুমাত্র মেশিনের ওপর লেদ মেশিন থেকে শুরু করে মিলিং মেশিন ড্রিলিং মেশিন ইত্যাদি মেশিনের ওপরই কাজ করিয়ে থাকে এই মেশিনগুলি শিখিয়ে থাকে হয়ে গেল টার্নারটি এরপর রয়েছে তোমাদের ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ট্রেডটি একটা খুবই ভালো তো ইনফরমেশন টেকনোলজি কী রেকম ট্রেড এখানে শুধুমাত্র তোমার আইটি সেক্টরে যে সমস্ত আইটি সেক্টরে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেমন এইচটিএমএল জাভা সি প্লাস প্লাস সি এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলিকে কিন্তু শিখিয়ে থাকে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ শিখে থাকলে কী হবে তোমার যে প্রোগ্রাম করতে সুবিধা হয় তো এই সমস্ত ট্রেডে তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তোমার কিন্তু ডিপ্লোমা করার সময় তোমাকে সিএসটি চুজ করতে হবে তো সিএসটি একটা খুবই একটা ভালো ট্রেড যেখানে কি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদেরকে নিয়োগ করে বিভিন্ন সংস্থায় সিএসটিতে এইচি ব্যাপারটি এরপর রয়েছে কম্পিউটার অপারেটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটিকে শর্ট টার্মে বলা হয় কোপা তো কোপা ট্রেডটি কিন্তু খুবই একটা ভালো ট্রেড যেটি তোমরা এক বছরের ট্রেড এক বছরে ট্রেড করার পর তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমাতে এন্ট্রি নেওয়ার সময় কিন্তু তোমাদের কিন্তু আবার তিন বছরের অর্থাৎ তিন বছর কিন্তু ডিপ্লোমা করতে পারো অর্থাৎ ডাইরেক্ট কিন্তু সেকেন্ড ইয়ারে তোমরা উঠতে পারবে না কারণ এটি এক বছরের ট্রেড তাই এখানে কোনো অর্থাৎ ভ্যালু নেই যে তুমি ওখানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে উঠতে পারবে কিন্তু এটার দাম আছে তুমি এখানে অনেক কিছু শিখতে পারবে এসটিএমএল থেকে শুরু করে যাওয়া যাওয়া সি প্লাস প্লাস সি ইত্যাদি যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু শিখতে পারবে শেখার পরে তুমি কিন্তু ডিপ্লোমাতে কিন্তু তোমার খুবই সুবিধা হবে এরপরে যে মেকানিক রেফ্রিজারেটার এয়ার কন্ডিশন এই যে ট্রেডটি রয়েছে কুড়ি নাম্বার যে ট্রেডটি রয়েছে সেটি কিন্তু খুবই ভালো একটা ট্রেড যাতে তোমরা এই ট্রেডেও তোমরা আইটাই করতে পারো তো এই ট্রেডটিও খুব একটা ডিমান্ডেবল ট্রেড রয়েছে যেটা মেশিন যেটা এসি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ইত্যাদি রিপেয়ারিং করা শিখে এখনকার দিনে এটা খুবই একটা ভ্যালুয়েবল ট্রেড এরপর রয়েছে কি না কার্পেন্টার কার্পেন্টার যে ট্রেডটি রয়েছে সেটি কিন্তু ই গ্রুপের তো ই গ্রুপে যে কার্পেন্টার ট্রেডটি রয়েছে সেটিও কিন্তু খুব একটা বেশ ডিমান্ডেবেল আছে কেমন না বিএসএফ আর্মি ইত্যাদি কিন্তু সমস্তই কিন্তু প্রায় কার্পেন্টারই ছেলে মেয়ে নিয়োগ করে থাকে এরপরে ড্রাফসম্যান সিভিল ড্রাফসম্যান সিভিলটি কিন্তু খুব একটা ভালো যেটা একটা সিভিল যদি তুমি ডিপ্লোমা করতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং করো তাহলে কিন্তু এক্ষেত্রে তোমার খুবই উপকার হবে সিভিল ইঞ্জিনিয়ারিং করার সময় কারণ তুমি অনেক কিছু বুঝতে পারবে এবং ড্রাফটসম্যান মেকানিক্যাল তুমি যদি মেকান ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডইও করো তাহলে তুমি কিন্তু কিন্তু ডিপ্লোমা করার সময় তোমার যে মেকানিক্যাল ট্রেডে তুমি যদি মেকানিক্যাল করো তাহলে তুমি কি ডিপ্লোম্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে কিন্তু তোমার খুবই সুবিধা হবে তিন নম্বর রয়েছে সার্ভে তো সার্ভে ট্রেডটি কিন্তু খুবই একটা ভালো ট্রেড চাল তোমরা ওটিও করতে পারো তো এটি একটা দুটি অর্থাৎ দু বছরকার কোর্স চারটে সেমিস্টারও থাকে এরপর প্রথমে যে ট্রেড রয়েছে মেশিন ডিজেল এই মেশিন ডিজেল যে ট্রেডটি রয়েছে সেটি হচ্ছে এক বছরকার ট্রেড এটিও কিন্তু খুবই একটা ভালো ট্রেড যারা তুমি এটিও ট্রাই করতে পারো তো এই হচ্ছে ব্যাপারটি ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই নমস্কার